অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৌমিত্রিষা কুণ্ডু বাস্তবে কী হয় জানলে চমকে যাবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে এবার স্নাতক হলেন, কলকাতা নয় দক্ষিণ ভারতের নামী প্রতিষ্ঠান থেকে স্নাতক হলেন কিশানজিৎ। আর ছেলের স্নাতকের শংসাপত্র পাওয়ার সেই মুহূর্তের ভিডিও দিয়ে বোম্বাদা লেখেন, আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে, কারণ আমার ছেলে মিশুক স্নাতক হলো। ওর জীবনের এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত, অনেক শুভেচ্ছা, ভবিষ্যতে আরও সাফল্য পাও। বোম্বাদার এই পোস্টে সকলেই শুভেচ্ছা জানিয়েছে মিশুককে, বাকি চাইনি মিঠাই অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। সৌমিত্রিষা কুণ্ডুকে দেখা যায় পুস্কেটার জন্য গিফট নিয়ে আসছি, এরকম একটা মন্তব্য করতে। এরপরই প্রশ্ন জাগে বোম্বাদার সাথে বাস্তবে কি সম্পর্ক সৌমিত্রিষা কুণ্ডুর, যে তাদের পারিবারিক বিষয়ে এতটা ইনভলভ। বন্ধুরা, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি বোম্বাদা মানে প্রসেনজিৎ সৌমিত্রিষার দুঃসম্পর্কের ভাই হয়। সৌমিত্রিষার মাকে পিসি বলে ডাকে বোম্বাদা। তাদের নাকি পারিবারিক সম্পর্ক রয়েছে, সেই সূত্রেই সৌমিত্রিষা ও বোম্বাদা মানে প্রসেনজিৎ ভাই বোন হয়। তো বন্ধুরা, দুঃসম্পর্কের ভাই বোন হয় সৌমিত্রিষা কুণ্ডু ও বোম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমাদের কার বোম্বাদা, প্রসেনজিৎ ও সৌমিত্রিষাকে ভালো লাগে? কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। ধন্যবাদ।